রাশিতে, হৃদয়ের রাশিতে নিয়ত বদলায় প্রিয় চেনা প্রিয় চেনা বিশ্বাস বারবার ভেঙে হয় চুরমার আতলা ধার চোখে জোনাক প্রকাশ ভুলে যাওয়া কোন মায়ার ভাব নীরব পিছু ডাক পাবাড়ালে সে কলটা কোনো কিছুই সুখ স্বপ্ন সাজায় ভালোবাসা বেঁচে থাকে তবু প্রতীক্ষা Gulshan Avenue. জানি না দাদি ওয়াসিমকে কি বলছে, যদি ওকে তালাকের ব্যাপারে রাজি করে ফেলে কি করবে ও? না না, ওয়াসিম রাজি হবে না, কোনোদিন না। এই দেখো দাদি জান, আমার গলায় আল্লাহু লেখা তাবিজ ঝুলে দিয়েছে, এটা দাদা জানের গলায় ছিল। কেন জানো? আমার মতো অপার পুনজর থেকে বাঁচার জন্য। ঠিক বলেছো। তোমার ভয় করে না আমার জন্য যদি তোমার কোনো অমঙ্গল হয়? কাম অন, তুমি দেখছি দাদির মতো কথা বলছো। মজা করলাম, একটা কথা বলবো? দাদি জানকে একজন ভালো ডাক্তার দেখাতে হবে, এই বলতে চাচ্ছ তো? তুমি কি করে জানলে? আমি এইখানে এইখানে তোমার বুকের মধ্যে বাস করি, আর তোমার মনের মধ্যে চলতে থাকা সব কথা আমি শুনতে পাই। আরে আরে, এই চোখের জল আমাকে কষ্ট দেবে, একে ভেতরেই থাকতে দাও। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দেবে। আজকের পর থেকে কোনোদিন এই ধরনের চিন্তা মনেও আনবে না। একদিকে তালাকের আয়োজন চলছে, আর অন্যদিকে জীবন মরণ একসাথে থাকার ড্রামা চলছে। আমাদের যে করেই হোক দাদিজানকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতেই হবে। ও আচ্ছা, এরা তাহলে দাদিকে পাগল বানানোর তা লয়েছে।
শিশুরা তো ফেরেস্তার মতো, ওদেরকে এভাবে মারতে হয় না। আল্লাহ তোমাকে একটা উপহার দিয়েছেন, তার কদর করো, সম্মান করো, কাছেও খারাপ লাগবে। ফারজানা ক্রমেই লিমিট ক্রস করে যাচ্ছে, ওকে একটা শিক্ষা দিতেই হবে। কি বলছো তুমি? আমি তো কথাটা বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস তো আমারও হতে চাচ্ছে না। লাবণ্যের মা আমাদের সাথে এত বড় রসিকতা করতে পারেন না। তাবাসসুম, যদি মেয়েটাকে ওরা সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয় তাহলে কি হবে? না তাবাসসুম, এটা হতে পারে না। আমি চাচিকে বোঝাবার চেষ্টা করব, আমি সাফকাত সাহেবের সাথে কথা বলবো। আমার মেয়েটা সারা জীবন ডিভোর্সই হয়ে কাটাবে এটা ভাবতে আমার বুক ফেটে যাচ্ছে। এটা কোনো কথা হলো? চৌধুরী সাহেবের মৃত্যু লেখা ছিল, হয়েছে, যে কোনো সময় এটা হতে পারত, সেটার জন্য আমার মেয়ে কেন দায়ী হবে? এভাবে কেউ কাউকে তালাক দেয়, এটা কোনো যুক্তি হলো? ডিভোর্স দেওয়ার মতো এটা কোনো যুক্তি হতে পারে না। সত্যি কথা বলতে কি, ওরা ডিভোর্স দিতে চাইছিল। এসব কি বলছো তুমি? এমন এক সত্য যে আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ডিভোর্সের পেছনে অনেক বড় একটা খেলা লুকিয়ে আছে। খেলা? তুমি এখান থেকে চলে যাও, তা নইলে যদি ফিরে যাওয়ার টাকা লাগে তো বলো আমাকে। আরেকটা কথা, কোনোদিন আমাকে ফোন করবে না, ওকে? শাফকাত মিয়া, মেয়েরা যখন আগুন লাগায় তখন সারা দুনিয়ার মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। এটুকু তো মামুলি ব্যাপার, একদম মামুলি ব্যাপার। যারা ফিল্মে কাজ করে অনেক কিছু করতে হয়। আর তুমি দেখো না আমি তোমাকে কিভাবে টপ হিরোইন বানিয়ে দেই। ওকে প্রকাশ, জাস্ট টেক ইট, ওকে? Thank you.
সব কাছে রাখুন, আপনি কিন্তু ওয়াদা ভঙ্গ করেছেন। আপনি বলেছিলেন আগে আমাকে কবরে শোয়াবে, তারপর, কিন্তু আপনি জানেন আপনি মারা যাননি, মেরে ফেলা হয়েছে। ওই অলক্ষী অপয়া মেয়েটা আছে না, ও করেছে। হ্যাঁ, ও করেছে। আরে লাবণী, ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে আয়। আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। এক তুই আছিস সে বাড়িতে, আমাকে নিয়ে চিন্তা করিস? আর সবাই সবাই যে যাকে নিয়ে ব্যস্ত। আর আমার ছেলে সাবকাত, ও তো আমাকে নিয়ে ভাবার সময় পায় না। ও রাব্বু যখন বেঁচে ছিল তখন আম্মু আম্মু করতো, এখন তো শুধু কাজ কাজ আর কাজ। কিন্তু দাদি, আসলে সবাই তো আপনাকে নিয়ে একটু অন্যরকম ভাবে। কে কি ভাবছে বলতো, আমি একটু শুনি। না দাদি থাক, ও কিছু না, আপনি কফি খান। বল না লাবণী, বল, আমি একটু জানি। যার যা ইচ্ছা আমাকে নিয়ে ভাবতে পারে। দেখেছেন আমাকে নিয়ে যার যা খুশি ভাবছে। আমি জানি আমাকে নিয়ে কে কি ভাবছে। তুই কি ভেবেছিস আমি বোকা? না রে লাবণী, ও স্বামী আছে না, ও ভেবেছে আমি পাগল হয়ে গেছি। আপনি কি করে জানলেন? আমি সব জানি। এই জন্যই সামিয়া আর ওয়াসিম আপনাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা ভাবছেন। দেখলি, আমি জানতাম। যখনই ওয়াসিমের গলায় আল্লাহ লেখা তাবিজটা পরিয়ে দিলাম, অমনি ডাইনিটা এসে ওয়াসিমের কানে ফুসমন্তর দিয়ে বলতে লাগলো, দাদি পাগল, দাদি পাগল। আজ আসুক আগে সাবকাত, আজ একটা এর ফয়সালা করে ছাড়ব। হয় এই বাড়িতে ওই অপয়াটা থাকবে, নাহলে আমি। বড় লোকই দেমাক, টাকার দেমাক দেখায়। এই শুন তো, সাবকাতকে ফোন করতো, আজকে ওকে বাড়ি থেকে গলার ধাক্কাতে বের করে তবে আমার শান্তি। দাদি সত্যি পাগল হয়ে গেছে। আমি যা বলছি তা তোমাদের বিশ্বাস করতেই হবে। সাফকাত মিয়ার ফিনান্সিয়াল কন্ডিশন এখন ভালো না, টাকা দরকার, অনেক টাকা। আর সামিয়া, ওদের কাছে একটা ক্যাশ কার্ড ছাড়ার কিছুই নেই। আর ওরা খুব ভালো করেই জানে এই কার্ড কী করে ক্যাশ করতে হয়। ওরা খুব ভালো করেই জানে এই বিশাল সম্পত্তি একদিন সামিয়াই পাবে, আর তাই ওরা এখন থেকেই সম্পত্তিটা আরও কাছে নিতে চাইছে। ওরা জানে সামিয়াকে একটু কষ্ট দিলে আপনারা তা দূর করতে চাইবেন, আর ব্যাস তখনই দর কষাকষি শুরু হয়ে যাবে। কি বলছো রেহানা, ওরা এরকম মানুষই না। ওরা এরকম ভরে তো আমাদের কাছে যৌতুক দাবি করত। আমরা তো একটা টি এস্টেট দিতেই চেয়েছিলাম, ওরা তো নেয়নি। তোমরা খুবই সরল, যারা পুরো সাম্রাজ্য চায় তারা একটা মামুলি টি এস্টেট দিয়ে কি করবে? আমার তিনটা টি গার্ডেন, একটি টি গার্ডেন
আমি আমার একমাত্র কন্যার জামাই অসীমকে উপহার দিই। তুমি বোধ হয় বুঝতে পারছো যে তোমার মেয়ের বিয়ে হচ্ছে চৌধুরী আলী দেশের চৌধুরীর নাতির সঙ্গে তোমার মেয়ের বিয়ে হচ্ছে, এই ব্যাপারটা তুমি আগে বলছো। একটা কথা ভালো করে বলে দেবো, এই বাড়ির কোনো ছেলে কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করেনি। আমি শুনেছি তোমার অনেক টাকা, তার মানে এই নয় যে সেটা জাহির করে বেড়াতে হবে। এই বাড়িতে ওয়াসিম বিয়ে করবে একটি শর্তে। তোমার যৌতুকের ঘোষণা উইথড্র, তা না হলে আমি আমার নাতিকে নিয়ে চলে যাব। কি হলো তোমার? এই তুমি শুনছো, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না তাবাসসুম, রেহানার মাথা ঠিকই আছে। ও আজ একটি সত্য আমাদের সামনে উদ্ঘাটন করল, আমরা ওই সত্যকে এড়িয়ে যাবার চেষ্টা করছি। ব্যাপারটা আরো জটিল হয়ে উঠবার আগে সাফকাতের সাথে বিষয়টা নিয়ে আমার বোঝাপড়া করতে হবে। আগুন লেগে গেছে শাফকাত, এবার পুড়ে মরার জন্য তৈরি হও। এরপর যখন দেয়ালে বড় বড় পোস্টার লাগানো থাকবে, সুপারস্টার খেতাব পাবে, তখন আবার আমাকে ভুলে যেও না। জান ডোন্ট টক লাইক ফু, তুমি ছাড়া কিছু সম্ভব নাকি? কিন্তু এর জন্য আমাদেরকে কিছু করতে হবে। কি করতে হবে সেটা বলো। তাহলে বন্ধু শোন, ফিল্ম তো আসলে এমনি এমনি হয় না, এর জন্য অনেক জিনিসের দরকার হয়। প্রথম যে জিনিসের দরকার সেটা হচ্ছে big investment.
শাফকাত, তুমি জানো এবারে সবাই আমাকে পাগল ভাবছে। নতুন বউ আমাকে মানসিক ডাক্তার দেখানোর চেষ্টায় আছে, তুমি জানো। কি আশ্চর্য বেকুব মেয়েটা, এত বড় সাহস! হ্যাঁ, আমার মাকে পাগল বলে। ঠিক আছে, আমি আজকেই ওর সাথে কথা বলবো। আমার কথা বলবো শাফকাত, এখন কথা বলার সুযোগ নেই, এখন সিদ্ধান্ত জানানোর কথা ভাবো। তুমি তো নিজেই ওদের তালাকের ব্যাপারে ডিসিশন নিয়েছিলে, তাই না? আম্মা, আমি তো বলেছি আপনাকে, আপনি যে কথা বলবেন আমি তা মেনে চলব। আপনি যদি না চান যে এই অপর মেয়েটা বাড়িতে থাকুক, থাকবে না, থাকবে না। ব্যাস আম্মা, কিন্তু ওয়াসিম যদি ওকে তালাক দিতে না চায়? আম্মা, আম্মা, ওয়াসিম আমার ছেলে, আমার কথার আবদ্ধ হবে না। তাহলে স্বামীর বাবাকে ফোন করে বলে দাও মেয়েকে নিয়ে যেতে। অলক্ষণে মেয়ে আমরা চাই না, বাড়িতে পা রাখতে বাড়ির মুরব্বী মারা যায়, তাকে আমাদের দরকার নেই। ও রেহানা তাহলে ঠিক কথাই বলেছিল। না, আমার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। আরে এসন ভাই, আপনি কখন এলেন? দরজা দাঁড়িয়ে কেন? আসুন, ভিতরে আসুন। আরে ভাই, এটা তো আপনার মেয়েরই বাড়ি, আসুন। কি হয়েছে? আমার মুখের দিকে তাকিয়ে ভাবে কি দেখছেন? দেখছি মানুষের মুখের কথার মূল্য কতটুকু। মানে? আমি ঠিক বুঝলাম না। শাফকাত সাহেব, বুঝো না বুঝার ভান করবেন না। সেদিন আমার বাসায় বসে আপনি নিজের মুখে বলে গেছেন যে আমার মেয়ে সামিয়া। মনে আছে, মনে আছে, আমি তো বলেছি, বলেছি না, সামিয়া আমার মেয়ে, আমি এই বাড়িতে থাকতে ওকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি দরজায় দাঁড়িয়ে নিজের কানে শুনলাম একটু আগে আপনি আর আপনার মা সামিয়ার তালাকের সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন। ও, আমি এতক্ষণে বুঝলাম আপনার রাগের কারণ। বাহ বাহ শাফকাত সাহেব, আমার মেয়ের বিয়ের হাতে মেহেদির রং এখনো ভালো করে বুঝে যায়নি, আর আপনারা ওর তালাকের সিদ্ধান্ত পাকা করে ফেললেন। আচ্ছা, ভুলে যাচ্ছেন কেন? ও আমার একমাত্র সন্তান, এই ধরনের কথা শুনে কোন বাবা স্থির থাকতে পারে বলুন। আপনারা ভালো করেই জানেন যে আপনার বাবার মৃত্যুর জন্য আমার মেয়ে দায়ী নয়, তার কোনো দোষ নেই। এসান ভাই, আপনি একটু শান্ত হন প্লিজ, আসুন বসুন। দেখেন, আপনি তো জানেন আব্বার মৃত্যুর পর আমার শরীর মন কোনোটাই সুস্থ নেই। তার মানে এই নয় যে আমার মেয়ে তালাকের প্রসঙ্গ উঠবে।
আপনি চাচিজানকে বাধা দেওয়ার পরিবর্তে তার সাথে সুর মেলাচ্ছেন। আমি তো এটা বলেছি আমাকে ভুলিয়ে রাখার জন্য, কিন্তু কথাটা তো সব দিকে রটে গেছে। সমাজে আমারও একটা মান সম্মান আছে, কথাটা চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, কিন্তু আপনি কথাটা শুনলেন কার কাছ থেকে? সামিয়া তো এই কথা কোনোদিন বলবে না। কে বলেছে আপনাকে? এসব জেনে কি হবে? তার নামটা বলে আমি তাকে আপনার কাছে ছোট করতে চাই না। এনিওয়ে, এসব বেকার কথা বলে তো লাভ নেই। এসান ভাই, আমি আপনাকে একটা কথা বলছি, সামিয়া এ বাড়ির বউ, এ বাড়ির বউই থাকবে, কেউ তাকে আলাদা করতে পারবে না, কেউ না। এসান ভাই, এটা এটা আমার ওয়াদা। বাহ সাবকাত বাহ, নিজের মাকে বোকা বানালি। ঠিক আছে, আজ তোকে ফয়সলা করতে হবে সাবকাত, তুই মাকে চাস নাকি অপয়া বউ। এই যে খুব ভালো, আমি রিজেন্সিতে ওয়েট করছি আর আপনি এখানে দিব্যি সুর তুলছেন, তাও দরজা খুলে। তুমি যাওনি তাতে কিছু এসে যায় না, আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ান ট্যুর একদম ফাইনাল করে এসেছি। তাই নাকি? ওরা তো তোমার বাড়িতে আসতে যাচ্ছিল। নাই না, ভালো করেছো। কেন আসলে দেখতো কবির খান কি পরিবেশে থাকে, কি ভাবতো? সবাই কি ভাবছে এসব নিয়ে আমি কিচ্ছু ভাবছি না। আমি ভাবছি তোমার জন্য একটা বাংলো দেখেছি, বন্ধুর জন্য এত কিছু করে সামিয়া, আজকে তো বাড়িতে একটা বিরাট কাণ্ড ঘটে গেছে। তোমার আব্বু এসেছিলেন ভীষণ রেগে, তিনি কিভাবে যেন জেনেছেন আম্মা তোমার তালাকের ব্যাপারে কথা বলেছে। সবচেয়ে বড় বিপদ হয়েছে কি জানো, যখন ওয়াসিমের আব্বুর সাথে তিনি তালাকের ব্যাপারে কথা বলছিলেন ঠিক তখনই তোমার আব্বু এসে হাজির। আল্লাহই জানে, তিনি হয়তো ভুল বুঝে ভাবছেন যে আমরা সবাই তোমার তালাক চাচ্ছি। কিন্তু পাপা এসব জানলেন কি করে? দেখো মা, আল্লাহই জানে ওনারা কি ভাবছেন। এই খবরে পাপা নিশ্চয়ই অনেক রেগে গেছেন, কিন্তু তাই বলে আব্বাকে কিছু উল্টাপাল্টা বলেনি তো? উল্টাপাল্টা কিছু বলেছেন কিনা তা তো বলেনি, তবে হটটক যে কিছু হয়েছে সেটা তো বুঝতে পারছি। হায় আল্লাহ, আব্বা না জানি কি ভাবছে। আম্মা আব্বা কোথায়? অফিসে গেছেন। আম্মা আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমি যাবো আর আসবো। আম্মা আমি আসছি। এহসান ভাই, আপনারা যে এত সরল মানুষ তা আমি আজকে বুঝলাম। ওরা আপনি
থেকে 7-5 বোঝালো আর আপনি বুঝলেন? আপনি ওদেরকে হাতে নাতে ধরেছেন, ওরা তো একটা নানা বাহানা করবে। না না রেহানা, শাফকাত ভাই হয়তো কথাটা ঠিকই বলেছেন। শাফকাত ভাই, কতটা চেনো তুমি ওদেরকে? তুমি কতটা চেনো? এই তো পরিচয় হলো সেদিন। না না রেহানা, শাফকাতের কথা বলা এখনো সময় আসেনি। না এসান ভাই, আসলে আমার ওদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো লাগেনি। এত বড় কথা যারা বাড়িতে লুকাতে পারে তারা অনেক কিছুই করতে পারে, বাকিটা আপনাদের ব্যাপার। এখন আর এনি আর কি করা যায়, লেটস ওয়েট এন্ড সি। একদিন দেখবেন ওরা এই তালাকের ব্যাপারটা নিয়ে সওদাবাজি করবে, আমার মন বলছে। দেখেন আপনি তো জানেন আব্বার মৃত্যুর পর আমার শরীর মন কোনোটাই সুস্থ নেই। তার মানে এ নয় যে আমার মেয়ের তালাকের প্রসঙ্গ উঠবে। আপনি চাচিজানকে বাধা দেবার পরিবর্তে তার সাথে সুর মেলাচ্ছেন। আমি তো বলেছি আমাকে ভুলিয়ে রাখার জন্য, কিন্তু কথাটা তো সব দিকে রটে গেছে। সমাজে আমার একটা মান সম্মান আছে, কথাটা চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু আপনি কথাটা শুনলেন কার কাছ থেকে? সামিয়া তো এই কথা কোনোদিন বলবে না। কে বলেছে আপনাকে? রেহানা এসব কথা কেন বললো কিছুই বোঝা গেল না। একটা লোকের জেস্টার্স আর পশ্চার্স দেখে হয়তো তার প্রেজেন্ট ইন্টেনশনটা আন্দাজ করা যায়, কিন্তু তার পাস্ট ইন্টেনশন কি ছিল সেটা কি বোঝা সম্ভব? I think there is something wrong. Amu, দাদি যা করছে না, আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, রাত 8টার সময় উনি আসবেন দাদিকে দেখতে। কিন্তু আম্মাকে ডাক্তার দেখাতে রাজি হবেন? সেটা আমি দেখছি। তুমি একটু খবর নাও সামিয়ার বাবাকে, খবরটা কে দিল? সামিয়া তুমি কি হয়েছে মা? ওয়াসিম কোথায়? তুমি কি একাই এসেছ নাকি? জি আপা। বলো মা, বিশেষ কোনো দরকার? আপা আমি শুনেছি আমার পাপা আজকে আপনাকে রেখে গিয়ে অনেক কথা বলেছেন। উনি আসলে আমাকে অনেক বেশি ভালোবাসেন, তো আমার একটু কষ্টতে উনি অনেক উত্তেজিত হয়ে পড়েন। উনি যদি অন্যায় কিছু বলে থাকেন আমি ক্ষমা চাইছি। আই এম সরি আব্বা, কিন্তু তার মানে এই না যে Oh!
আমি পাপাকে বুঝিয়ে বলবো আপনাকে সরি বলার জন্য। মারে, আমার খুব জানতে ইচ্ছে করছে আল্লাহ তোকে কোন মাটি দিয়ে বানিয়েছেন। তুই ভালো করে জানিস সারা বাড়িতে তো তালাকের কথা চলছে, একথা তোর আব্বার কানেও পৌঁছে গেছে। একথা শুনে তিনি যদি আমার উপর রাগ করেন, চড়া গলায় কথা বলেন, সেটা তার হক। আর তুই কারো পরামর্শ ছাড়াই আমার কাছে এসছিস তাদের হয়ে মাপ চাইতে। আমি তো তোর বাবা আমাকে সালাম দেই যারা তোকে এই শিক্ষা দিয়েছেন। এখন তো আমার যাওয়া উচিত তাদের কাছে মাপ চাইতে। মারে, তুই আমার চোখ খুলে দিয়েছিস। না আব্বা, আমি পাপাকে বুঝিয়ে বলবো, উনি আমাকে অনেক ভালোবাসেন, তো আমার কথা ফেলতে পারবেন না। এখন তো মনে হচ্ছে দুদিকের ভালোবাসার মধ্যে একটা যুদ্ধ বেঁধে যাবে। আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তোমাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি নিশ্চিন্তে বলতে পারবো আপনি, আমার পাপা আর ওয়াসিম। দোয়া করি মা, আল্লাহ যেন তোকে পৃথিবীর সব সুখ দেন, আমার আয়ু যেন তোর আয়ুর সাথে যোগ হয়। প্লিজ আব্বা, আমাকে এমন দোয়া কখনো দেবেন না। এভাবে বললে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। আমার মাথায় আপনার হাত। আব্বা সত্যি করে বলেন তো, আপনি কি আমার আর ওয়াসিমের তালাক চান? কারণ এটা দাদি জানের হুকুম। কিন্তু এই সোনিয়াকে বারবার যার ফোন আসে। এটা কেন বলছো না? কাল রাতে আমি কার সাথে ছিলাম জানতে চাও? তো শোনো, আমার এক বান্ধবী আছে যে তোমার থেকেও সুন্দরী, তোমার থেকেও কেয়ারিং অ্যান্ড অ্যাডভান্সড। কাল রাতে আমি তার সাথে ছিলাম। এখন স্বামী যদি অফিসে না থাকে, তার মানে আবার সে না, আমি এটা হতে দেব না।
এই বাড়িতে কেউ কারোর জন্য চিন্তা করে না, ফালতু বিষয় নিয়ে মশগুল থাকে। এই যে এখন তালাক নিয়ে মেতেছে সবাই, এটা কি মুখের কথা নাকি? যে বললেই হলো। আমার ঘর আমাকে সামলাতে হবে। তালাক হয়ে গেলে বাড়ির সব অমঙ্গল দূর হয়ে যাবে, সুখ শান্তি আসবে? আমি রাজি আছি। সব ফালতু কথা কেন বলছিস? তোকে যদি চৌধুরীর বাড়ি থেকে বের করতে হয় তাহলে আমার মৃত্যুর পরে তা করতে হবে, তার আগে নয়। এমনকি ওয়াসিম যদি তোকে কোনোদিন তালাক দিতে চায় তাহলে আমি তাকে ত্যাজ্য করবো। কিন্তু দাদি যান যদি ভীষণ জেদ করেন, কিন্তু দাদি যান যদি ভীষণ জেদ করেন, কিন্তু দাদি যান যদি ভীষণ জেদ করেন, কেন যে ফোন ধরছে না? ঠিক আমার উপর রাগ করেছে, আমারও আসলে ওভাবে বলাটা ঠিক হয়নি। হাজার বেচারা আমারই ক্যারিয়ারের জন্য এত কিছু করছে। স্টার্ট করার জন্য কিছু টাকা তো লাগবেই, কিছু টাকা আমার কাছে আছে, কিছু হিরো দেবে, নতুন হিরো দিতেই হবে, কোনো উপায় নেই। আর কিছু টাকা তোমাকে ম্যানেজ করতে হবে। জাভেদ, আমি এত টাকা কোত্থেকে পাবো বলো? আর এই পর্যন্ত আমি তোমাকে কত টাকা দিয়েছি? ওটা তো ড্রাগসের টাকা যাবে, টাকা ছাড়া ড্রাগস পাবো? তা সেই নতুন হিরো কত টাকা দিবে? ও তো আসলে ইন্ডিয়ান ছেলে, বাবার হিরোর বিজনেস, বাবা চাচ্ছে ছেলে না হোক, আর এটা তো ব্যবসা, আজকে 10 দিলে কাল 50 পাবে, ভেবে দেখো। যা এই ব্যবসায় মিনিমাম 8 গুণ লাভ, তুমি নিউ ফেস, চার চান্স। কমপক্ষে 10 লাখ। 10 লাখ? এত টাকা আমি কোত্থেকে পাবো? চৌধুরী সাহেবের নাতনির ক্যারিয়ার করার জন্য 10 লাখ টাকা ইনভেস্ট করার কেউ নেই। I just can't believe this. তাছাড়া তোমাদের চেয়েও বড় লোকের মেয়ে তোমাদের ঘরে পড়ব,
লাখ টাকা যৌতুক নিয়েছে, কত কোটি টাকা। তুমি কি পাগল হয়ে গেছো? শুনো, আমার হিরোইন হওয়া হবে না। গোল্ডেন চান্স ভেবে বলো যা। আচ্ছা ঠিক আছে, আমি ফাইনাল স্যারকে বলছি যে যেন 5 লাখ টাকা ম্যানেজ করে নেয়। তুমি আবার 5 লাখ টাকা না পাবো প্লিজ। আমি 5 লাখ টাকাই বা কোত্থেকে পাবো বলো? It's totally up to you. এমনিতে বাড়িতে এত টেনশন চলছে, দাদির অসুখ, ওয়াসিমের তালাক, কিন্তু ভাবির সঙ্গে তো কথা বলে দেখতে পারি। ভাবি নিশ্চয় আব্বুকে বোঝাতে পারি। মনে হচ্ছে হবে। ম্যাডাম রুম খুলে দেবো না। আচ্ছা, যে ভদ্রমহিলা এসেছিলেন ওনার নাম কি? স্যার তো খুব শুনে শুনে বলে ডাকছিল। তো আসলে কিছু বলতে হবে না, আমি ফোনে কথা বলে নেব। তার মানে সত্যি সত্যি স্বামীর সাথে সোনার সম্পর্ক আছে। তোমার মেয়েকে উনি খুব ভালোবাসে, আল্লাহ করে যেন আমার মেয়ে সারা জীবন এরকম সুখে থাকতে পারে। এসএম ভাই যে কেন বলেন যে তার মেয়ে নাকি একটা দিয়াশলার কাঠিও জ্বালাতে পারে, অথচ দেখো এত সব আইটেম, আমার তো মনে হয় লাবণ্যও রান্না করতে পারবে না। অথচ ওর মা ওকে কত যত্ন করে কাজ শিখিয়েছে, তাই না? সবাই মিলে একসাথে রান্না করছে।